বন্ধুরা গুড মর্নিং। তো আজকে হচ্ছে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত, সরি বন্ধুরা বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত ঋতুর সাতকাহনে। আমি ঋতু চলে এসেছি। তো আজকে হচ্ছে সোমবার, এখন আমি আমার ব্লগের ইন্ট্রো দিচ্ছি। তো অনেকদিন তো সেভাবে তোমাদের সঙ্গে কথা হয়নি, অনেক খারাপ সময় গেছে, অনেক ভালো সময় গেছে, বিশেষ করে আমার জীবনে খারাপ সময়টাই বেশি যায়। তো সেটা গেছে, তার জন্য ভালো করে কথা বলতে পারি না। তার আগে বলে নিই, সবাইকে হাত জোর করে সরি বলছি। তার কারণ হচ্ছে প্রিয়াঙ্কাদির মানে যে ভিডিওটা আমি করেছিলাম যে ভালোবাসার পরিণাম কি হয়েছিল, ওটা যাই হোক টাইটেলটা ভুলে গেছি, তোমরা যেটা 24-25 হাজার ভিউজ হয়ে গেছে, তো ওখানে অনেক 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 কমেন্টস এসছে। বাট আই এম সো সরি কি আমি একটাও রিপ্লাই করতে পারিনি। আসলে ওই পরিস্থিতিতে ওইখানে আমি কি রিপ্লাই করব বুঝতে পারছিলাম না। আর একটা কথা, তোমরা ওখানে অনেক ভালো খারাপ মন্তব্য করছো, খারাপগুলো অবভিয়াসলি আমি ডিলিট করে দিয়েছি। তো তোমাদের উদ্দেশ্যে বলবো, আমি দেখো যেটুকু মানুষটাকে চিনি তার সম্পর্কে বলেছি, তোমাদের কি আছে না আছে সে আমার ব্যাপারেও তোমরা খোঁজ নিলে অনেক কিছুই লোকে বলবে। তা বলে কি আমি খারাপ? একদমই সেটা নয়। তো আমি যে মানুষটাকে চিনি তার ব্যাপারে যতটা জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাক বাদ দাও, বলো তোমরা কেমন আছো। এই যে সিচুয়েশান, এখানে ভালো থাকাটাই খুব 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 জরুরি, আর সবসময় সতর্কভাবে থাকতে হবে। অবশ্যই আমি মাঝখানে মাস্ক পরছিলাম না, পড়তাম না একদমই না, কারণ এখানে যার পুলিশের র‍্যাপ আছে মেরে আমার হালত খারাপ করে দিত যদি মাস্ক না পড়তাম। তো মাঝে মাঝে গলি গালাদি গেলে পড়তাম না, বাট এখন আমি ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক মাস্ক কিনে নিয়েছি, আর ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক মাস্ক অল টাইম পরে থাকি। তো যাই হোক চলো ভিডিওটা দেখে নাও। তা তো কিছু ভিডিও তেমন কিছু করিনি মনে হয়, বাট আজকে যে কারণে ব্লগটা স্পেশালি করেছি সেটার কারণ হচ্ছে খারাপের পরে তো ভালো হয়। তো একটা ভালো খবর আছে, তাহলে অন্য কিছু কেউ ভেবো না, কী ভালো খবর সেটা আমি একটু পরে বলছি, তার জন্য চলো ব্লগটা দেখে নাও। হ্যালো বন্ধুরা, তো শুভ সকাল। তোমরা আমার গুনুকে এত ভালোবাসো, আর তোমরা তো জানো এইমাত্র আমরা এক জায়গা থেকে ঘুরে এলাম, তাই ভাবলাম ব্লগটা আমার গুনুকে নিয়েই শুরু করি, মানে আমার মনকে দেখাই তোমাদেরকে একটু, তাহলে তোমরাও খুব খুশি হবে। আর ও এখন দেখো রোজির সাথে খেলা করছে, ও রোজির কান ধরে টানবে, এই করবে ওই করবে, ওটাই হচ্ছে ওর সারাদিনের খেলা। তো এরকম করেই ও খেলতে ভালোবাসে, আমরাও ওকে ছেড়ে দিই। আর এখন তো ছোটো থেকে ওদের সঙ্গে আছে, আর ওরাও ওকে এতটা ভালোবাসে যে ওরাও ওকে কিছু করে না। তো প্রথমের ভিডিওটা আজকে মনকে দিয়েই শুরু করলাম, তাহলে তোমরা সবাই খুশি হবে, কারণ বাড়িতে থাকা মানে মনকে একটু তোমাদের সঙ্গে যদি না শেয়ার করি সেটা হবে না। আর দেখো বেটা এখন আমি খেলছিল, ওকে তুলে নিয়েছি বলে কেমন করছে। এমনি আমার শরীরটাও ভালো নেই, একটু জ্বর জ্বর মতো হয়েছে, তাই আর বেশি তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারছি না, তাই আমার মনকেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো মন এখন ওর পাপাকে দেখে এইসব অঙ্গি ভঙ্গি শুরু করেছে। তো ওকে দেখো, তারপরে যদি হয় তো আজকে আবার ব্লগটা করব। আর হ্যাঁ, সন্ধ্যাবেলা থেকে অবশ্যই করব বাড়ি গিয়ে, আর না হলে তো কাল সকাল থেকে করবই। তো আজকের মতো বাড়ি থেকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বলে রাখি এটা হচ্ছে রবিবারের দুপুরবেলা। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো আমি বাড়ি চলে এসেছি, এসে আমার রুটি করাও মোটামুটি হয়েই এসছে। আর আজকে একটু রুটি করতে দেরি হয়ে গেল, এখন 7:30 মতো বাজে। তার কারণ হচ্ছে একজন বাড়িতে এসেছিল, আর তার সঙ্গে আমরা বসে আমি আর শুভ বসে একটু প্ল্যান করছিলাম কী ব্যাপারে কে এসেছিল সেগুলো তো পরে বলবো, বাট কিসের প্ল্যান করছিলাম সেটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করতে পারি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার সাথে কথা বলতে বলতে আটাটা একটু ধীরে ধীরে মেখেছি, তাই আটাটা মেখে রুটি করতে আসতে দেরি হয়ে গেছে। তো মোটামুটি রুটি হয়েই গেছে, রুটিটা করে নিই, করে নিয়ে হচ্ছে এগুলো রান্নাঘরটা পরিষ্কার করে ধিম্মার কাছে যাব। এমনি আজকে আমি আর সিরিয়ালটা দেখতে পেলাম না, 8টা থেকে মোহরটা হয়, তো আমি 7:30টার পরে মানে রুটি বেলা বেশিক্ষণ বেলে রাখলে তো শক্ত হয়ে যাবে, তার জন্য আমি ওই রুটি করতে করতে
মানে আটাটা মেখে গোল করে রেখেছিলাম, তারপর উনি গেলেন, তো তারপরে আমি সব রুটি টুটি করলাম। আর এখন দেখতেই পাচ্ছ রান্নাঘরটা পরিষ্কার করছি। আবার আমার হচ্ছে বাবা এসেছে, মানে শ্বশুরমশাই এসেছে, তো বলি তোমাদের বাবা খুব চা খেতে ভালোবাসে, একটু যদি চাই না দিতে পারি তাহলে কি আর বৌমা হলাম বলো। তাই রান্নাঘরটা পরিষ্কার করে নিই, আমার পরিষ্কার হয়ে গেছে, তারপরে বাবা ঢুকেছে, তাই ভাবলাম যে একবার পরিষ্কার করে আর একবার চাটা বসিয়ে দেবো। আর চা বসালে আমার সবই ঠিক আছে, শুধু একটাই প্রবলেম হয় যে আমার চা ছাঁকতে গেলে চা অনেকটা পড়ে যায়, তার জন্য আবার আমাকে রান্নাঘরটা মুছতে হয়, কিন্তু কিছু করার নেই, তাহলেও আমাকে এখন করতে হবে। আর একটু চা, আমি আর শুভও তো এসে থেকে চা খাইনি, তাই আমি এটা প্ল্যান করেছি বেশিদিনের মধ্যে কাপগুলো রেখে চা ঢালবো, কিন্তু দেখা যাক লাস্ট অবধি পরে কি পরে না, তো এখন সেটাই করছি, বেশিদিনের মধ্যে কাপগুলো ঢুকিয়ে নিয়েছি, কিন্তু চা তো আমার হাত থেকে পড়বেই। আর তার জন্য দেখো চা এমনি এমনি দেখি না কীভাবে চাটা পড়লো, তো পড়ে গেছে, কিছু করার নেই, আরেকবার রান্নাঘরটা মুছতে হবে, তো মুছেও নিলাম। এবার চলো চাটা খেয়ে আসি, চাটা খেয়ে নিয়ে তারপরে যাব যে কটা চায়ের বাসন হয় সে কটা বাসন মেজে নেবো, তাহলেই সব কটা হয়ে যাবে কাজ। আর দেখো চাটা করে আসে, চা খেতে খেতে এখন 8:15 মতো, 8:30 বাজে, এখনই মোহরটা শেষ হবে, নিলে আমরা আবার বেরোবো, তো বিস্কুট আনতে যাচ্ছি, ভুলে গেছিলাম বিস্কুটটা ঘরে আছে, তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে বেরোই। আমি আর তোমার হচ্ছে জামা ছাড়িনি, কিন্তু যেহেতু বাইরের জামা পরা ছিল তাই জন্য আমি কি করেছি দেখো, নাইটির উপর দিয়ে ইঁদুর জামার উপর দিয়ে নাইটি পরে নিয়েছি, ওই জন্য আর যাতে কোনো জাম ফাম না থাকে। আর আমার ভেতরে জামাটা খুলিনি, কারণ আবার জামা খুলবো, আবার জামা পরবো, এক্ষুনি আবার দিম্মার বাড়ি যাবো, ওই জন্য। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে কথা বলছি। আর আমি সবকে এটাই বললাম যে দেখো দেখো আমি ক্যামেরার কত সেটিংস জানতাম না, যার জন্য এখন ঘরে কত কম আলো, তাও ঘরে কত আলো আলো মনে হচ্ছে, কিন্তু এগুলো আমি জানতাম না। তো যাই হোক চলো চাঁদা খেয়ে নিই, খেয়ে দিয়ে বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। Life in a world that keeps changing, think that it's progress you're making, copy and paste pretty faces all the time. Pictures so perfect we play through, only 'cause you set up the angle. Web that you weave got us tangled, caught in what's before our eyes. Show off your fantasy reality, whoa, that's yours, but I'll keep doing mine. You'll be living your good life. তো চাটা তো খাওয়া হয়ে গেছে, আর যে কটা বাসন ছিল সেটাও মেজে নিয়েছি, এই দেখো বাবা দাঁড়িয়ে আছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে দিম্মার বাড়ি, আর 9:00 বেজে গেছে, আর আমি রেডি হয়ে গেছি, আমার বর এখন তালা দিচ্ছে ঘরে, তার জন্য বাবা ওয়েট করছে যে একবারে বেরোবো, দিয়ে তিনজনে একসাথেই যাব, বাবা সাইকেলে যাবে আমরা গাড়িতে যাব। তো চলো, আর এখন দেখো শুভ এখনও আসেনি, আমি ভাবলাম শুভ চলে এসেছে, তাই তোমাদেরকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখালাম, কিন্তু শুভ এখনও আসেনি, তো শুভ আসো, এলে আমরা বেরোচ্ছি, আর দেখি কখন ফ্রি হয়ে গেল আমাদের বেরোতে, তার কারণ হচ্ছে বাবা চা খাবে না বলছিল, কিন্তু আমি বাবাকে জোর করে চা খাওয়ালাম, আর আমরাও খেলাম, তারপর চার বাসন টাসন মাজলাম। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড, হয়তো কাজ করছিলাম তার জন্য, কিন্তু আজকে অত ঠান্ডাও নেই, বাট বাইকে যাবো তো তাই এটা পরে নিলাম। তো চলো যাই, আবার রাত্রে এসে যদি হয়তো কথা বলবো, আর না হলে একদম কাল সকালে কথা বলবো। চল, গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে নেক্সট ডে, মানে সোমবারের সকাল, আমি উঠে পড়েছি আজকে, আবার তাড়াতাড়ি উঠে পড়েছি, তো এখন আমার অনেকগুলো কাজ আছে, তো চলো একদম ঝটপট কাজগুলো সেরে নিই, আর কাজটা সেরে নিয়ে ভালো করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি, তোমাদেরকে একটা আনন্দের খবর শোনাবো বলে। গুড মর্নিং, তো আজকে হচ্ছে সোমবারের সকাল, এখন বাজে হচ্ছে 10:30, 9:30 মতো আর কি, শুভ গেছে হচ্ছে খেতে দিম্মার কাছে, আর আমি এখন রেডি হচ্ছি, একটু আগেই ভাবলাম তোমাদের সামনে ভালো করে গল্প করতে পারবো, বুঝলে, যে বাড়ি থেকে একটু ফোন এলো, ফোনে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল, তো যাই হোক চলো এখনই গল্প করছি। আর আজকে তোমাদের সঙ্গে একটা খুব ভালো গল্প, মানে গল্প সরি, একটা ভালো কথা শেয়ার করার আছে, আর সেটা হচ্ছে কী বলো তো, এখন বলবো না,
চলো আগে রেডি হয়ে নিই, কারণ দেরি হয়ে যাচ্ছে, 10টা 10 মিনিট বাকি। আমাকে আবার ব্লগের ইন্ট্রো দিতে হবে, তারপর রেডি হতে হবে, আর তারপর আবার বেরোতে হবে, তো আগে রেডি হয়নি। আর বলো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তুমি স্নান করে এসছো অনেকক্ষণ, বিছানাটা গোছালাম, আর এখন ঠান্ডা ভালোই পড়ে গেছে, তাই এই লেপটা বার করলাম। এতদিন ধরে আমরা লেপ গায়ে দিচ্ছিলাম, হচ্ছে ওই ছোটো ছোটো যে লেপগুলো হয় না, 100-150 টাকা করে না, ওইগুলো অত ঠান্ডা ছিল না, তো তার জন্য ওই বড়ো লেপ বার করিনি। কিন্তু কালকে আমার খুব ঠান্ডা লেগেছে, খুবই রাত্রে এত ঠান্ডা কালকে ছিল না, কারণ গরমই ছিল। যখন আমরা ডিম্বার বাড়ি যাচ্ছিলাম গরমই লাগছিলো, কিন্তু জানি না কেন প্রচণ্ড ঠান্ডা লাগতে শুরু করলো, তার জন্য রাত্রে বাড়ি এসে লেপটা বার করেছি। লেপটা তো থাকে হচ্ছে আলমারির মাথার, তো শুভকে বললাম, ও আবার নামালো ওটা, সেই রাত্রিবেলা বার করে আবার প্লাস্টিকটা তুললাম। তো যাই হোক, কালকে মায়ের সাথে ফোনে কথা বলতে বলতে তোমার হচ্ছে শুয়ে পড়েছি, মানে কথা বলতে বলতে নিজেই ঘুমিয়ে পড়েছি, জানি না কখন। তো সকালে উঠে দেখলাম মায়ের সাথে আর কথা বলা সেরকম হয়নি, তাই এখন একটু ফোন করলাম। আর এবার তো বেরোবো, কাজে যাবো, তো আর বেশি মায়ের সাথে কথা বলা হবে না। বাড়ি তো একবার যাবোই, কারণ মাকে একবার দেখতে হবে, মায়ের শরীরটা ভালো নেই, তো মায়ের কাছে দেখতে মাকে একবার দেখতে যাবো। আর ডিম্বা ঠিক আছে এখন, শুধু ওই মনে কষ্ট যেটা থাকা নর্মালি সেটা এখন যাবেও না এত সহজে, বাস এই নিয়ে চলছি। আমি এখন রাত্রিবেলা করে রুটি তো করছি, তোমরা দেখছো কালকে বাবা এসেছিলো, মানে শ্বশুরমশাই, তাই ওই ডিম্বার কাছে যেতে অনেক লেট হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো। হ্যাঁ, 9টাতে মধ্যে সিরিয়াল দেখছিলাম, তারপরে সব হয়ে গেছে, তখন বাবা এসেছে। আর বাবা একটু চা খেতে ভালোবাসে, তো তাই ভাবলাম যে বাবাকে একটু চা করে দিই, তো এই করতে করতে দেরি হয়ে গেছে, আর ভালো খবরটা শেয়ার করতে হবে। তো চলো আমি ঝটপট ওকে রেডি হয়ে আসি, দিয়ে কথা বলছি। তো হয়ে গেছে রেডি, টিপ পরবো, সিঁদুর পরবো, আর চুলটা আঁচড়াবো। আর বাকি হচ্ছে লিপস্টিক পরে নিই, চলো দিয়ে ইন্ট্রো দিচ্ছি। তো ফাইনালি রেডি হয়ে গেছি, লিপস্টিকটা নিয়ে আসি, পরে ইন্ট্রোটা দেবো। এই ছিল, এটুকুই ছিল আজকের ব্লগ। তো এবারে যে ভালো খবরটা দেব সেই তোমাদেরকে প্রথম থেকে বলে যাচ্ছি, যার জন্য তোমরা এত অধীর আগ্রহে বসে আছো। তো হ্যাঁ, অবশ্যই আমি আর আমার বর, মানে আমি আর শুভ, বিয়ের 1 বছর হবে আমাদের এই জানুয়ারি 30 তারিখ হলে আমাদের বিবাহবার্ষিকী। তো অবশ্যই আমরা হানিমুনে যাচ্ছি, এটা নিয়ে তোমাদের অনেক কথা, মানে সবাই জিজ্ঞাসা করছিলো দিদি তোমরা হানিমুনে যাচ্ছ না, আসলে দেখো আমাদের বিয়ে হয়েছে হচ্ছে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিলে আমাদের যাওয়ার কথা ছিল, সরি মার্চেই যাওয়ার কথা ছিল আমাদের হচ্ছে সিমলা কুলু মানালি, আর আসা ওখান থেকে অমৃতসর আর পাঞ্জাব, হ্যাঁ অমৃতসর পাঞ্জাব আর হচ্ছে জম্মু যাওয়ার কথা ছিল আমাদের, সব কিছু টিকিট টিকিটও কাটা হয়ে গেছিলো। তো ফাইনালি এই লকডাউনের বাজার মানে কারণে আমরা তো যেতে পারলাম না, সেটা ক্যান্সেল হয়ে গেল। তো ফাইনালি আবার আমরা মার্চে যাচ্ছি হানিমুনে, তবে কোথায় যাচ্ছি, কবে মানে কখন যাচ্ছি, মার্চে কত তারিখে সেটা এখন বলছি না,
শুভ আমাকে বলেছে যে এত এক্সাইটমেন্ট আগে থেকে দেখিও না, কারণ শুভ আমরা যখন প্রথমবার তখন আমার বিয়ে হয়নি গেছিলাম ঘুরতে গ্যাংটক, তো তখন শুভ আমি বলতো রি আনন্দ করবে না, আনন্দ তখনই করবে যখন ট্রেনের পা দেবে। তো যাই হোক আমি কালকে থেকে খুব আনন্দ করছি গোপীদের জন্য কি নিয়ে যাওয়া এইসব, তো বলেছে এত খুশি হয়েও না, বাট তোমরা তো জানোই আমি তো তোমাদেরই ঋতুপর্ণা, তো তোমাদের সঙ্গে আমার শেয়ার না করলে চলবে না, তার জন্য ভাবলাম চলো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার না করলে হয় ওদেরকে বলেই দিই। তো হ্যাঁ আমরা হানিমুনে যাচ্ছি, কালকে পুরো ফাইনাল হয়ে গেছে, আর আগে টিকিটটা কাটা হয়ে যাক তারপরে বলবো কোথায় যাচ্ছি, ঠিক আছে? আর আমি তো খুব এক্সাইটেড, এখন অনেক কিছু শপিং করার আছে, বাট ডিসেম্বরে আমাদের একটা প্রোগ্রাম আছে, কী প্রোগ্রাম এখন বলবো না, জানুয়ারিতে বিবাহবার্ষিকী আছে সেটা তোমরা জানো, ওটাও না বললেও তোমরা জানবে, আর ফেব্রুয়ারিতে আবার শুভর জন্মদিন আছে, দেখা যাক এরকম অবস্থা কি করা যায় কি করি, আর যেটাই করি যাই করা যাক সব কিছু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি তো খুব খুশি, তোমাদের কেমন লাগলো শুনে অবশ্যই জানিও। হ্যাঁ এবারে হয়তো এই ভিডিওটা দেখার পর সময় বকতে পারে যে তুমি এখনই কেন বললে, যদি আবার লকডাউন হয়ে যায়, দেখো লকডাউন হলে হওয়ার হলে সেটা হবে, সেটা আমি বললেও হবে না বললেও হবে, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা তো বাদাই হয় বলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্টস অবশ্যই লাইক অনেক 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 লাইক করবে, ঠিক আছে? আর যদি আরও আরও অনেক বেশি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অনেক অনেক এত 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 আর আমার থেকেও বেশি শেয়ার করবে, ঠিক আছে? আমার সাইজটা দেখতে পাচ্ছ ততটা তার থেকেও বেশি শেয়ার করবে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে দেখা।